স্বপ্নপূরণ। এভারেস্ট শৃঙ্গ জয় করে ঘরে ফিরলেন ঘরের মেয়ে পিয়ালি বসাক। এদিন ঘরের মেয়েকে স্বাগত জানালো গোটা চন্দননগরবাসী। স্বপ্নপূরণ, এভারেস্ট শৃঙ্গ জয় করে ঘরে ফিরল ঘরের মেয়ে। এদিন চন্দননগরে নিজের বাড়িতে ফেরেন পিয়ালি বসাক। ঘরের মেয়েকে স্বাগত জানালো চন্দননগরবাসী। গত 22 মে এভারেস্ট শৃঙ্গ জয় করেন পিয়ালি, তার ঠিক দুদিন পরেই লোৎসে শৃঙ্গ জয়। এভারেস্ট জয় করার পর শনিবার বাড়িতে ফেরেন তিনি। চন্দননগর কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের সদস্য মোহিত নন্দীর তত্ত্বাবধানে ব্যান্ড সহযোগে হুটখোলা গাড়িতে শোভাযাত্রা করে বাড়িতে নিয়ে আসা হয় পিয়ালিকে। ফুলের মালা পরিয়ে ফুল ছিটিয়ে পিয়ালিকে স্বাগত জানান এলাকাবাসী। বাড়ির সামনে পৌঁছাতেই মেয়েকে দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না মা স্বপ্না বসাক। প্রায় 2 মাস পরে শৃঙ্গ জয় করে ঘরে ফিরল মেয়ে। মেয়ে বাড়িতে ফিরেছে। সকাল থেকেই মেয়ের প্রিয় খাবার রান্নাতে ব্যস্ত মা। কি বলবো, মানে আনন্দের থেকে এখন দুঃখ, কারণ মেয়ে খুব কষ্ট করে 3 দিন জার্নি করে এলো। ওখানে পাহাড়ে নেপালে ধস নেমেছিল, তো গাড়ি আটকে ছিল। ওর কালকে ফেরার কথা ছিল, টিকিট ট্রেনের টিকিট ক্যান্সেল হলো, দিয়ে তারপরে বাস জার্নি করে এত কষ্ট করে এলো। আমাদের এখানকার মহিত স্যার, এখানকার যিনি কাউন্সিলর, উনি সেই বর্ধমানে ভোরবেলায় গিয়ে আমার মেয়েকে ওখান থেকে নিয়ে এলেন, আমার ছোট মেয়ের সাথে গিয়েছে। এমনিতে তো আমারও খুব একটা মানে খুব দৃঢ় বিশ্বাস ছিল, মেয়ে সবসময় বলতো যে তোমরা ভয় পেও না, আমি সমতলের থেকে পাহাড়ে বেশি ভালো থাকি। তো সেইটা অতটা বেশি ইয়ে ছিল, মানে ভয় পাচ্ছিলাম না, কেন একটু হ্যাবিচুয়েটেড হয়ে গেছিলাম। ও এর আগেও করেছে, ধোলাগিরি করলো উইদাউট অক্সিজেনে। আমি আরও আশা করছি যে মেয়ে আরও এগিয়ে যাক। এদিন এলাকাবাসীর এই ভালোবাসা পেয়ে আপ্লুত পিয়ালি জানান, এভারেস্ট অভিযান যেমন কষ্টসাধ্য তেমনই ব্যয় সাপেক্ষ। তাঁর এই অভিযানে এলাকাবাসী, শুভানুদ্দায়ী সকলেই সহযোগিতা করেছেন। পাশাপাশি পিয়ালির দাবি, রাজ্যে এখনও পর্বত আরোহণ বিষয়টি নিয়ে সেরকম ব্যবস্থা নেই। অন্য আর 5টি খেলার মতো এটিও একটি খেলা। সরকারিভাবে ট্রেনিং, অর্থনৈতিক সাহায্য পেলে এই খেলা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। পর্বতারোহণ এখনো আমাদের দেশে সেইভাবে জনপ্রিয় হয়নি, অতটা হয়তো সরকার বা মানুষ বোঝে না। তো ওনারা যদি ট্রেনিং এর ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, প্র্যাকটিসের ব্যবস্থা এবং অভিযান এইগুলোর ক্ষেত্রে আমাদের পাশে দাঁড়ান, কারণ অক্সিজেন ছাড়া তো বেশি মানুষ পৃথিবীতে করতে পারে না 8000 মিটারের শৃঙ্গ অভিযান। এইটা আমি যেহেতু 5 বছর বয়স থেকেই মানে পাহাড়ে যাচ্ছি, হাই অল্টিচুডে যাচ্ছি, প্রথম মা বাবার হাত ধরে শুরু করি, তারপর অপূর্ব চক্রবর্তী স্যার আমার মাউন্টেনিয়ারিং এর স্যার, উনি বিশালভাবে আমার পাশে দাঁড়ান ট্রেনিং এর ক্ষেত্রে এবং আর্থিক সাহায্যের ক্ষেত্রে। তারপরে আমি দার্জিলিং এর হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট থেকে মাউন্টেনিয়ারিং কোর্স করি, স্কিও করি। পশ্চিমবঙ্গ থেকে আমি প্রথম স্কিয়ে ন্যাশনাল খেলেছিলাম, কোয়ালিফাই করেছি কাশ্মীরে এবং ন্যাশনাল খেলেছি। তো ওখানকার টিচাররাও সবাইকার বিয়েতেই আমি ট্রেনিং নিয়ে করেছি, কিন্তু আরও সাহায্যের দরকার, কারণ সমস্ত খেলার চেয়েই তো একটা খরচার ব্যাপার থাকে, খাওয়া দাওয়া, ট্রেনিং, অভিযানের খরচা, সেইগুলো যদি দেশের সরকার, রাজ্য সরকার পাশে দাঁড়ায়। এই বিষয়ে মোহিত নন্দী বলেন, প্রত্যেক বছর অভিযানে যখন যায় এবং আসে, প্রত্যেকটা ক্ষেত্রেই আমি ওকে মানে সিওপ করতে যাই এবং নিয়ে আসার চেষ্টা করি। আমি নিজে না গেলেও আমার লোকেরা নিয়ে আসে এবং সেই দিনই আমরা সম্বর্ধনা দিই। আজকে ও এভারেস্ট জয়, লোৎসে জয়ের সাফল্য পেয়েছে বলে ও এসছি, এরকম নয়। কিন্তু তো এছাড়া খুবই ভালো লাগছে এবং আমরা অত্যন্ত চিন্তার মধ্যে ছিলাম যখন ও যায়, এবং অন্য কিছু না, এই রোমাঞ্চকর যে ইয়ে অভিযান, তাতে অনেক রকম অনেক অভিজ্ঞতা আমরা শুনেছি। আগে আমরা চেয়েছিলাম ঘরের মেয়ে খুব দ্রুত সাফল্য অর্জন করে ঘরে ফিরুক, ওরা আজ ও আজকে ঘরে ফিরেছে, এটাই আমরা এলাকাবাসী এবং আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত। এদিন ঘরে ফিরে পিয়ালি জানান, আগামীতে অন্নপূর্ণা শৃঙ্গ জয় করার লক্ষ্য রয়েছে তাঁর। খুবই কঠিন, মানে অক্সিজেন নিয়ে করা আর অক্সিজেন ছাড়া করা আকাশ পাতাল তফাৎ। ওখানে অক্সিজেন, এরপরেও অন্নপূর্ণা শৃঙ্গ অভিযান আছে, অক্সিজেন ছাড়া আমি করতে চাইছি, ওটাও 8000 মিটারের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, চন্দননগর।